আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এখানে আসছি। আমাদের সহকর্মী কমরেড দিলীপ শুক্লদাস সেদিন রাতে যে ঘটনাটা হলো এখানে আপনারা সবাই জানেন, যে ভারতীয় জনতা পার্টি যে গত 5টা বছর তাদের যে পাপ তার বিরুদ্ধে এই রাজ্যের মানুষ যে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং আইনের শাসন স্থাপনে তাদের যে দৃঢ়চেতা মানসিকতা গত 16 তারিখের ভোটে যে রাত 11টা অবধি ধৈর্য ধরে নানা হুমকি প্ররোচনার মধ্যেও ভোট দিয়ে যে নজির সৃষ্টি করলেন, এটা গোটা বিজেপি শিবিরে যারা মিথ্যাচার, মিথ্যা প্রতিশ্রুতি এবং সন্ত্রাসের মধ্য দিয়ে গত 5টা বছর টিকে থেকেছিল এবং মনে করেছিল বোধহয় আগামী 5 বছরের জন্য মানুষ তাদেরকে এভাবেই ছেড়ে দেবেন, কিন্তু এই সমস্ত প্ররোচনার মধ্যে যখন দেখলো মানুষ যে সমস্ত ঝুঁকিকে অপেক্ষা করে চ্যালেঞ্জ করে ভোট দিল, এটা এই ভারতীয় জনতা পার্টির শিবিরে একটা প্রচণ্ড ধরনের কি বলে আতঙ্কের, অনিশ্চয়তার, পরাজয়ের ভূত এদেরকে চেপে ধরেছে। তারই বহিঃপ্রকাশ হলো এই ঘটনা, একটা কাপুরুষিত নৃশংস এই খুন। আমরা কমরেড দিলীপ শুক্লদাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। এটা গণতন্ত্রের জন্য, আইনের শাসন ফিরিয়ে আনার জন্য তার যে এই আত্মত্যাগ, এটা সারা ত্রিপুরার যে মানুষ ভুলব না। যাই হোক, এখন কমরেড তো আমরা হারিয়েছি, আমরা ফিরে পাব না। আমাদের চেষ্টা থাকবে সর্বাত্মকভাবে যাতে এই খুনের বিচার হয় এবং প্রকৃত দোষী যারা তারা যাতে দৃষ্টান্তমূলক তাদের শাস্তি হয়, তার সমস্ত রকমের চেষ্টা আমরা করব, তারা কেউ পার পাবে না। যারা এই প্রিয়জনকে হারিয়েছেন এতে ফেরত পাবেন না, কিন্তু যদি দোষী শাস্তি পায়, বিচার পায়, অন্তত একটা শান্তি আসবে এবং সামগ্রিকভাবে মানুষের কাছেও। তা আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদের এই লড়াইয়ের একটা মানে উল্লেখযোগ্য পর্ব ইতিমধ্যে আমরা অতিবাহিত করেছি, যে এই ভোট দেওয়া যাবে কি না গোটা রাজ্যের মধ্যে সন্দেহ ছিল এই কল্যাণপুর বিধানসভা কেন্দ্রে, কিন্তু মানুষ ভোট দিয়েছে, কিন্তু তার চূড়ান্ত পর্বটা বাকি হলো ভোট গণনা আগামী 2রা মার্চ। এই 2রা মার্চ সঠিকভাবে এই ফলাফল প্রকাশের মধ্য দিয়ে, এবং আমরা নিশ্চিত মানুষের রায় এই দুষ্পন্দের পক্ষে যায়নি, মানুষের রায় গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে। 2রা মার্চ তা প্রতিফলিত হবেই, প্রকাশিত হবে। আমাদের শত্রুরা চাইছে এই সময়তে এই খুন, খারাপি, আগুন, হুমকি ইত্যাদি দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য, এদের প্ররোচনায় পা দিলে আমাদের হবে না, আমাদের শান্তি বজায় রাখতে হবে। এই অশান্তি তৈরি করা, খুন সন্ত্রাস করার জন্যই তাদের এই অবস্থা।
কাজে তারও আমাদেরকে সেই পথে টেনে নেওয়ার চেষ্টা করবে। আমাদের যে ধৈর্য ধরতে হবে, আমরা তাদের প্রয়োজনে পা দেব না। আপনাদের সবার কাছে অনুরোধ, কমরেড দিলীপ শুক্ল দাসের এই আত্মত্যাগ, এর প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান হবে যে এই শত্রুপক্ষকে দেখিয়ে যে না তোমাদের প্ররোচনা সত্ত্বেও আমরা এরকম আইন হাতে তুলে নিইনি। আমরা আইনের হাতে অপরাধীদের শাস্তি হবে, আমাদের হাতে শাস্তি প্রয়োজন নেই। আমরা আইনকে, প্রশাসনকে, প্রতিষ্ঠানকে আমরা সাহায্য করব। তো আজকের দিনে এর চেয়ে বেশি কথা বলার সুযোগ নেই, প্রয়োজন নেই। আমরা এসছি এখানে এই সুখ সত্যত্ব পরিবারের পাশে, আমরা পরিবার সাথে আমরা থাকব। নিহতের শহীদের স্ত্রী আছেন, ছেলে আছে, এরা আমাদের সকলেরই যে কী বলে মাঝে থেকে আগামী দিন আমাদের সকলের সাহায্যে তাদের সংসার যাতে ঠিকভাবে চলে, সুন্দরভাবে চলে, শান্তিপূর্ণভাবে চলে, আমরা এটা দেখবো এবং এটা আমাদের কর্তব্য, আমরা এটা করব। তো আমি একটা বিষয়ে কথা বলবো না যে আপনারা এই বিপদের মুহূর্তেও সেদিন মধ্যরাতে সবাই থেকেছেন। আমি শুনেছি ঘটনার প্রায় মিনিট দশেকের মধ্যেই আমাকে শঙ্কর ফোন করেছিল, প্রায় দশটার মধ্যেই, সঙ্গে সঙ্গেই আমি পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং শঙ্কর বলেছে আমাকে যে পাড়া প্রতিবেশীর প্রচুর আগামী দিনে এইভাবে ঐক্যবদ্ধ থাকবেন। যারা অশান্তি সৃষ্টি করতে চায়, সন্ত্রাস সৃষ্টি করে তার বিরুদ্ধে এবং শান্তির পক্ষে, আমি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এইভাবে যে এই চরম প্ররোচনা এবং বিপদের মুহূর্তে আপনারা ছিলেন এবং আগামী দিনও থাকবেন, এটা আমি আশা করি। ধন্যবাদ।